সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা ভালো আছেন, নিশ্চয় ভালো থাকেন, সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি। বন্ধুগণ, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ভিসা নবায়ন কিংবা রিনিউ হতে কেন দেরি হচ্ছে, একই সাথে 6 নম্বর ভিসা প্রসঙ্গে। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, মূল ভিডিও শুরু করার আগে প্রথমেই জানিয়ে দেব মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। মালয়েশিয়া স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 17,786 জন। এটি ছিল করোনা সংক্রমণ শুরু থেকে আজ 31শে জুলাই একদিনের সর্বোচ্চ রেকর্ড সংখ্যক আক্রান্ত। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 11,13,272 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 11,718 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 9,14,639 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 165 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 9,024 জন। আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিবেচনায় বর্তমানে মালয়েশিয়ায় করোনাভাইরাস আক্রান্ত রোগী আছেন 1,89,609 জন। তো বন্ধুগণ, প্রতিদিন ভিডিওয় যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন, এবং একই সাথে মালয়েশিয়া সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি SOP অবশ্যই মেনে চলবেন। বন্ধুগণ, আজ যে 17,786 জন আক্রান্ত হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি প্রদেশেই আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যেমন গত 24 ঘন্টায় জোহর প্রদেশে আক্রান্তের সংখ্যা 1,144 জন, মালাক্কা 697 জন, পুত্রাজায়া 116 জন, কুয়ালালামপুর 1,962 জন, সিলাঙ্গোর 6,400 জন, প্যারাক 775 জন, পোলোপিন্যাং 713 জন, ক্যাড্ডা 1,389 জন, ক্লান্তান 580 জন, ত্রাঙ্গানু 883 জন, নেগেরি সিম্বিলান 929 জন, পাহাং 653 জন, সাবা 1,035 জন এবং সারাওয়াক প্রদেশে আক্রান্ত হয়েছেন 485 জন। তো বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন ডে বাই ডে অর্থাৎ দিনের পর দিন কিন্তু মালয়েশিয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কারণ COVID-19 কিংবা করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি দিক থেকে মালয়েশিয়ার সরকার অত্যন্ত কঠোর। কোনো ব্যক্তি যদি স্বাস্থ্যবিধি ভঙ্গ করে তাকেও কিন্তু করা হতে পারে জেল অথবা জরিমানা। বন্ধুগণ, আজকের ভিডিওয় অন্যান্য বিষয়ে কথা বলার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাতে চাই, সেটি হলো আজও কিন্তু মালয়েশিয়ার একটি রাজনৈতিক বিষয় নিয়ে মিছিল কিংবা মিটিং যেটি বলেন সেটা অনুষ্ঠিত হয়েছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এ বিষয়ে আপনারা যেন আবার টিকটক নামক প্ল্যাটফর্মে কোনো ভিডিও আপলোড করিয়েন না, কারণ এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, একান্তই মালয়েশিয়ার অভ্যন্তরীণ বিষয়, সেটা এদেশের নাগরিক কিংবা পলিটিশিয়ানরা সে বিষয়ে বিস্তারিত কথা বলবে। তো আমি সকল প্রবাসী ভাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, এবং একই সাথে যারা কিনা টিকটক নামক প্ল্যাটফর্মে কন্টেন্ট আপলোড করেন এই সকল রাজনৈতিক বিষয়ে ভিডিও আপলোড করা থেকে বিরত থাকবেন। আপনার অন্যান্য যে সকল বিষয় আছে আপনি প্রত্যেকটা বিষয় কিংবা ইস্যু নিয়ে আপনি ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু মালয়েশিয়ার যে অভ্যন্তরীণ বিষয়গুলো আছে কিংবা যে ইস্যুগুলো আছে সেগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। হয়তো অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছে যারা কিনা বিষয়টা জানে না, তারা না জেনেই কিন্তু এই ধরনের ভিডিও যখন কিনা সোশ্যাল মিডিয়ায় দেখতে পায় সেখান থেকে কপি করে তারা তাদের টিকটক আইডিতে পাবলিশ করে। তো যারা কিনা জানে না তাদেরকে জানানোর দায়িত্ব কিন্তু আপনাদের, আপনারা যারা কিনা এই বিষয়টা বোঝেন কিংবা জানেন, যারা বোঝে না তাদেরকে অবশ্যই বুঝিয়ে বিষয়টা সমাধান করবেন, তা না হলে কিন্তু আমাদের নামেই বদনাম আসবে। অর্থাৎ যে ব্যক্তি কিনা এই ভিডিওটি পাবলিশ করবে শুধুমাত্র যে সেই ব্যক্তি দোষারোপ হবে এমন কিন্তু নয়, সমগ্র জাতির নামে যদি একজন বাংলাদেশি অপরাধ করে তো তখন বলা হয় বাংলাদেশি এই অপরাধমূলক কাজ করেছে, তখন কিন্তু সেই দোষটা সমগ্র জাতির নামে পড়ে। তো এই সকল কাজ থেকে বিরত থাকার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। বন্ধুগণ, এখন কথা বলবো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, ভিসা রিনিউ হতে কেন দেরি হচ্ছে, একই সাথে 5 নম্বর 6 নম্বর ভিসা কেন বাহির হচ্ছে না এ বিষয়ে। আশা করি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনিও বুঝতে পারবেন। আমরা যখন কিনা ভিসা রিনিউ করতে দেই তখন যে কোনো একটা অফিসের মাধ্যমে, যেমন মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে একটা অফিস সিলেক্ট করা হয়েছে মাইজি,
মাইজির মাধ্যমে কিন্তু আমরা ভিসা রিনিউ করতে দেই। মাইজি তাদের প্রক্রিয়া সম্পূর্ণ করে স্টিকার বাহির করে আমাদের নিয়োগকর্তার কাছে দেয়, তারপর আমরা সেই পাসপোর্ট হাতে পাই কিংবা সেই স্টিকার হাতে পাই। তো মালয়েশিয়ায় যেহেতু বর্তমান পরিস্থিতিতে কোভিড-19 কারণে কিংবা লকডাউনের কারণে অফিস আদালত বন্ধ আছে কিংবা কিছু কিছু অফিস সীমিত আকারে চালানো হচ্ছে, সেজন্যই কিন্তু মূলত আমাদের ভিসা রিনিউ কিংবা নবায়ন হতে দেরি হচ্ছে। আগে কিন্তু এই সমস্যাটা ছিল না, যখন কিনা মালয়েশিয়ায় কিংবা সমগ্র পৃথিবীতে কোভিড-19 ছিল না কিংবা করোনা ভাইরাস ছিল না, তখন কিন্তু এই সমস্যাটা দেখা দিত না কিংবা এই সমস্যায় আমাদের পড়তে হতো না। তখন একজন প্রবাসী যখন কিনা ভিসা রিনিউ করতে দিত, অনেকের এক সপ্তাহের মধ্যে ভিসা রিনিউ হয়ে বাইর হয়ে আসতো স্টিকার, অনেকে আবার কিছু কিছু সময় এক মাসও সময় লাগতো, এটা কিন্তু সবচেয়ে বেশি। তো এখন যেহেতু অফিস আদালত বন্ধ আছে কিংবা যেখান থেকে ভিসার স্টিকারগুলো বাইর হবে সেই অফিসে যদি বন্ধ থাকে, তাহলে কিভাবে আমাদের ভিসা রিনিউ হবে কিংবা নবায়ন হবে, সেজন্য অবশ্যই আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এবং একই সাথে এখান থেকে 2 দিন আগেও কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান জানিয়েছেন, ওনারা এই জট ছাড়ানোর জন্য অনেক প্রবাসী ভাই বন্ধুরা অলরেডি ভিসা রিনিউর জন্য জমা দিয়েছে, অনেকের আবার লুরুস হয়ে আছে, লেবির টাকা পরিশোধও কমপ্লিট হয়ে আছে, শুধুমাত্র স্টিকার বাইর হতে বাকি আছে। তো আপনাদেরও স্টিকার খুব দ্রুততার সহিত বাইর হবে। মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে নতুন একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যাদের কিনা এরকম জট বেঁধে আছে কিংবা ভিসার জন্য জমা দিয়েছে এখনও পর্যন্ত স্টিকার বাইর হয়নি, তাদেরগুলো দ্রুততার সহিত সমাধানের জন্য ওনারা কিন্তু ফাস্ট ট্র্যাকিং সিস্টেম চালু করতে যাচ্ছে। তো যখন কিনা এই ফাস্ট ট্র্যাকিং সিস্টেম চালু হবে, তখন 3 মাসের মধ্যে 2 লাখ স্টিকার বাইর হবে বলে ধারণা করছে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান। তো সে অনুযায়ী আগামী 2 মাসের মধ্যে এই জট সমস্যা কিংবা যারা কিনা ভিসা রিনিউ করতে দিয়েছেন এখনও পর্যন্ত হাতে পার নাই, আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখন কথা বলবো মাইজির 6 নম্বর এবং 5 নম্বর ভিসা প্রসঙ্গে, এখানেও কিন্তু একই সত্য প্রযোজ্য। আপনারা ভিসা রিনিউ করতে দিয়েছেন, অফিস যদি বন্ধ থাকে তাহলে কোথা থেকে আপনাদের ভিসা রিনিউ হবে? তো সেজন্য আপনাদেরও ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ এখনও পর্যন্ত মালয়েশিয়া ইমিগ্রেশন কিংবা সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে কিংবা ডিক্লিয়ারভাবে কোনো কিছু বলা হয়নি যে আপনাদের ভিসা লাগবে কি লাগবে না। আপনারা নিশ্চয়ই জানেন একজন সুস্থ মানুষ যিনি কিনা মালয়েশিয়ায় বৈধভাবে কিংবা কাগজপাতি ভিসা সহ কর্মরত আছেন, সেই ব্যক্তি 10 বছর পর্যন্ত ভিসা রিনিউ করতে পারে, তবে শর্ত সাপেক্ষে 13 বছর পর্যন্তও ভিসা রিনিউ করা সম্ভব। আপনারা যেহেতু প্রতিনিয়তই আমার ভিডিওর নিচে কমেন্টস করেন মাইজির 5 নম্বর এবং 6 নম্বর ভিসার প্রসঙ্গে, সেজন্যই আমি একটি বড় মাপের এজেন্ট কিংবা বস বলতে পারেন ওনার সাথে আমি যোগাযোগ করছিলাম, তিনিও আমাকে আশ্বস্ত করেছেন যে বর্তমানে যে মানে কোভিড সিচুয়েশন, একই সাথে লকডাউন পরিস্থিতি চলছে, এটার কিছুটা সমাধান হলে অবশ্যই প্রত্যেকের ভিসা লাগবে, একথাই কিন্তু তিনি জানিয়েছেন। ওনার যে অডিও ক্লিপ সেটাও কিন্তু বিগত একটা ভিডিওতে আমি আপনাদের শুনিয়েছিলাম, তারপরে গত সপ্তাহেও আমি ওনার সাথে যোগাযোগ করেছি, তিনিও আমাকে একই কথা বলেছেন, কারণ ওনার আন্ডারেও অনেক শ্রমিক কিংবা বিদেশি ওয়ার্কার রয়েছে যারা কিনা মাইজির আন্ডারে ভিসা করেছিল। তো সেজন্য আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ধৈর্য ধরে আরও 2-1 মাস অপেক্ষা করেন, যেহেতু মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে ফাস্ট ট্র্যাকিং সিস্টেম চালু করতে যাচ্ছে, সেক্ষেত্রে অনেকেরই কিন্তু দ্রুততার সহিত স্টিকার বাইর হয়ে আসবে। বন্ধুগণ, একই সাথে আরও একটি ছোট বিষয়ে কথা বলে ভিডিও শেষ করে দেব, সেটি হলো আজও কিন্তু কয়েকজন প্রবাসী ভাই বন্ধু আমাকে ফোন করে জানিয়েছেন, ভাই ভ্যাকসিন নিতে কি কোনো টাকা লাগে? আমার পরিচিত একজন বলছে ভ্যাকসিন সেন্টারে নাকি 100 রিঙ্গিত করে দিতে হবে ভ্যাকসিন নেওয়ার জন্য। তো সে সকল প্রবাসী ভাই বন্ধুদের অবগতির জন্য বলতে চাই, আপনি যে কেন্দ্রে ভ্যাকসিন নিচ্ছেন সেখানে কোন পরিস্থিতি কিংবা কিভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটা আমার জানা নেই, তবে আমি যে কেন্দ্র কিংবা সেন্টার থেকে ভ্যাকসিন নিয়েছি সেখান থেকে সম্পূর্ণ ফ্রিভাবে আমি ভ্যাকসিন নিতে পারছি, কোনো প্রকার টাকা পয়সা লাগেনি। তবে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এটা ফ্রিভাবে দেওয়া হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন, আপনার গ্রুপ লিডার কিংবা আপনার সুপারভাইজার যদি বলে যে আপনাকে টাকা দিতে হবে, সেই টাকাটা সম্পূর্ণ কিন্তু আপনার সুপারভাইজার নিচ্ছে কিংবা গ্রুপ লিডার নিচ্ছে, বিষয়টা বুঝতে হবে।
কারণ সরকার যেহেতু ফ্রি ঘোষণা করেছে সেক্ষেত্রে তো টাকা নেওয়ার কোনো প্রশ্ন আছে বলে আমি মনে করি না। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আর এ বিষয়ে অর্থাৎ ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আপনি কাউকে টাকা দেবেন কি দেবেন না সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত মতামত। সরকারের পক্ষ থেকে কিন্তু বিষয়টা সম্পূর্ণ ফ্রি করা হয়েছে কিংবা ফ্রিভাবে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লাগেই থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে।